বিয়ের পর একজন নতুন বউ সপ্তাহে কতবার লাগাতে চায়? সপ্তাহে 3 থেকে 4 বার লাগালাগি করতে চায়। মেয়েদের গুহা থেকে রস বের করতে হলে কতবার রাম ঝটকা মারা উচিত? 15 থেকে 20 বার জোরে জোরে রাম ঝটকা মারা উচিত। কোন ধরনের মেয়েদের সাথে সহবাস করার আগেই তার মেশিন থেকে সাদা স্রাব বেরিয়ে আসে এবং কেন আসে? কুমারী মেয়েদের লাগালাগি করার ভাবনা একটু বেশি থাকে, কিন্তু তারা সেটা করার সুযোগ পায় না। আর যখন সুযোগ পায় তখন তারা খুব উত্তেজিত হয়ে যায় এবং শক্ত রকেট দেখে তাদের যোনি থেকে সাদা স্রাব বেরিয়ে যায়। কোচি মেয়েরা যদি পুরুষের বীর্য খায় তাহলে কি হবে? ত্বক উজ্জ্বল ও মসৃণ হয়, দেহের গঠন ভালো হয়। তবে বীর্যে ক্ষতিকর জীবাণু থাকার কারণে বিভিন্ন প্রকার রোগ ব্যাধি বাসা বাঁধতে পারে। একজন মেয়ে এক রাতে কতবার সহবাস করতে পারে? একজন মেয়ে এক রাতে 7 থেকে 8 বার পর্যন্ত সহবাস করতে পারে। একজন মানুষ সপ্তাহে 3 বার লাগালাগি করলে কি হয়? যে মানুষ সপ্তাহে 3 থেকে 4 বার লাগালাগি করে সে মানসিক ও দৈহিকভাবে সুস্থ থাকে। কি করলে মেয়েদের যোনি থেকে তাড়াতাড়ি রস বেরিয়ে আসে? সহবাস করার আগে মেয়েটিকে ভালোমতো উত্তেজিত করে তুলতে হবে। তারপর মেয়েটির গুদে আঙুল দিয়ে হালকা করে নাড়াচাড়া করতে হবে এবং তাকে আদর দিয়ে খুবই উত্তেজিত করার পর আপনার রকেটটি সেট করতে হবে। তারপর দেখবেন সে খুবই তাড়াতাড়ি জল ছেড়ে দিয়েছে। মেয়েদেরকে বিয়ের আগে পম পম করলে মেয়েদের কোন অঙ্গ কালো হয়ে যায়? বিয়ের আগে ঘাপাঘাপি ও পম পম করলে তাদের ঠোঁট ও যোনি কালো হয়ে যায়। একজন কুমারী মেয়েকে ঘাপাঘাপি করতে হলে কি করতে হবে? তাকে বিভিন্ন প্রকারের গিফট করতে হবে এবং বিয়ের প্রলোভন দেখাতে হবে।